হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা এই কাফে মগটা দিয়ে বানাবো একটা নতুন মন্ডালা আর্ট পিস। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা করে নেবো সেটা হচ্ছে কাপটাকে ক্লিন করে নেবো, অ্যান্ড ইয়েলো কালার, ইয়েলো অ্যাক্রেলিক কালার আমি ইউজ করছি এখানে। ইয়েলো অ্যাক্রেলিক কালার দিয়ে আমি দুটো দুদিকে হাফ সার্কেল বানিয়ে নেব, বিকজ আমরা হাফ সার্কেল হাফ রাউন্ড মোটিভে মন্ডালা আর্ট পিস রেডি করছি। তো ফার্স্টে আমি রাউন্ড পিস করে নিই। তারপর আমরা যেটা সবার আগে ইউজ করব সেটা হচ্ছে মন্ডালা আর্ট পিসের টুল, ডটেড টুল, বিকজ এই কাপটা ডটেড মন্ডালায় হবে। তো আমরা একটা টার্কোয়েজ কালার দিয়ে ইয়েলোর নিচে ডট করব, একদম ছোট ছোট টাইনি ডট। অ্যান্ড সেম আমরা উল্টো দিকে করব উইথ অ্যানাদার কালার। অ্যান্ড আবার ওই অপোজিটের কালারটা আমি টার্কোয়েজ কালারের নিচে ডটেডে করব। এবং রেড কালারের নিচে টার্কোয়েজে ডট দেব অল্টারনেটিভলি। এরপর আমরা একটা ডার্ক ল্যাভেন্ডার কালার নিয়ে একটু বড় ডট দেব, যেটা যেটা হচ্ছে থ্রি সাইজ ডট। এবং অপোজিটেও আমরা অন্য একটা আপনার পছন্দের যে কোনো কালার আপনি করতে পারেন সেটা নিয়ে ডট দেব। তার নিচে আমরা গোল্ডেন কালার ইউজ করছি এবং সেম সাইজ অফ ডট। ডটগুলোর অ্যারেঞ্জমেন্ট আপনারা নিজেদের মতো করতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে কাপের উল্টো দিকেও, মানে উপর দিকে করতে পারেন, আমি কাপের নিচের দিকে করেছি। তারপর আমরা একটা লাইট পেস্তা কালার নিয়ে, আমি বার্ডসের মাধ্যমে এটা করছি বিকজ আমার কাছে ঠিক মন্ডালা টুল আর একটু বড় সাইজের নেই, দ্যাটস ওয়াই আমি বার্ডস ইউজ করছিলাম। ইয়ার বার্ডস আপনারা যে কোনো জায়গায় পেয়ে যেতে পারেন, খুব সহজেই পাওয়া যায়। এবার আমরা একটা নিয়ন অরেঞ্জ কালার নেব এবং অপোজিট সাইডে সেম প্রিন্ট করব উইথ বার্ডস। যেখানে যেখানে বাকি আছে সেগুলো ফিল আপ করে দেবে। এবার একটা স্কিন কালার, সেটা আমরা ইউজ করছি ফর হাইলাইট। যেখানে যেখানে আমার গ্যাপ মনে হয়েছে সেখানে আমি এগুলো দিয়ে ফিল আপ করেছি, যাতে মন্ডালাটা আমাদের ভরা দেখতে লাগে এবং আরও বিউটিফুল লাগে। তারপর অরেঞ্জ কালার নিয়ে আমি আরেকটা ডট দিয়েছি এবং ডিজাইন প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করেছি। অ্যান্ড গ্রিন অপোজিট সাইডে। তারপর আমি লাইন ক্রিয়েট করার চেষ্টা করেছি উইথ ডটস, যাতে একটা ডিজাইন এফেক্ট পড়ে। এরপর রেড কালার নিয়ে আমরা ডিজাইন করলাম ওটার উপরেই।
আমার ক্যামেরাটা বড্ড ডিস্টার্ব করছিল, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছিল। সো প্লিজ, আমি পেন্সিলের ব্যাক সাইডও ইউজ করেছি এখানে, বিকজ আমার অনেক ভালো লেগেছিলো পেন্সিলের গোল ব্যাক সাইডটা। আগেও বললাম যে অত বড় সাইজের মান্ডালা রিক্রিয়েটের জন্য যে টুলস হয় সেটা আমার কাছে ছিল না। যেখানে যেখানে আমার মনে হয়েছে যে এই জায়গায় এরম প্যাটার্ন করলে ভালো লাগে, আমি সেখানে সেরমভাবে করছি। আপনারা চাইলে নিজেদের মতো করতে পারেন। সো এখানে অনেকগুলো কালার্স ইউজ হয়েছে, যদি কালার্সগুলোর নাম একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো নিচে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর কীরম কীরম ভিডিও চাও আর্ট রিলেটেড সেগুলো কমেন্ট করো। অ্যান্ড অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। এই ভিডিওটা জাস্ট ফর অ্যান আইডিয়া যে তোমরা মান্ডালা কীভাবে ক্রিয়েট করতে পারো। আমি একটা ওল্ড কাপের মধ্যে দেখিয়েছি, তোমরা চাইলে অন্যান্য আর্ট পিসের মধ্যে করতে পারো, লাইক যেটা রিউজ করা যায়। আমি আরও ভিডিও দেবো মান্ডালার পুরনো জিনিস রিকালেক্ট করে আমি মান্ডালা ক্রিয়েট করব, তো সেগুলোর ভিডিও দেব। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আর কিসের কিসের ভিডিও তোমরা চাও। তো এখানে আমি গোল্ডেন দিয়ে বাকিটা কভার করলাম, প্রথমে একটা বড় ডট অ্যান্ড পাশ দিয়ে ছোট ডট দিয়ে। বোথ সাইডেও কিন্তু আমি সেম জিনিস করেছি, যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা ফিল আপ করলে খুব ভালো লাগবে সেখানে আমি করেছি। অ্যান্ড টোটাল পিসটা আমার রেডি, জাস্ট হ্যাভ এ লুক।